বাদী ধারা, তৃতীয়ত হচ্ছে নয়া উপনিবেশবাদী ধারা, চার নম্বর হচ্ছে মার্ক্সীয় ধারা। এবার এই যে প্রথম ধারা যেটা আমি বলছি আদর্শবাদী ধারা, এটার জন্ম ছিল 1920 সাল থেকে 1930 সাল, বাস্তববাদী ধারা 1930 থেকে 1950 সাল, নয়া উপনিবেশবাদী ধারাটা হচ্ছে 1950 সাল থেকে এখনও পর্যন্ত চলছে, আর মার্ক্সীয় ধারা 1915 সাল থেকে এখনও অবধি চলছে। এবার আমরা চলে যাই প্রথমে আদর্শবাদী ধারা। আদর্শবাদী ধারাটা কখন শুরু হয়েছিল? 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, তারপর 1918 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, সেই যুদ্ধের যে ভয়ানক পরিস্থিতি, বিভৎসতা, সেই দেখে যে জাতি সংঘটা তৈরি হয়েছিল, সেই সময় জন্ম হয়েছিল এই আদর্শবাদী ধারা। যে ধারার প্রবক্তারা প্রধানত বিশ্বাস করতেন যে যে কোনো ধরনের বিরোধ, যে কোনো ধরনের দ্বন্দ্ব, বৈরিতা, পারস্পরিক মতানৈক্য বিভিন্ন রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে মীমাংসা করে নেবে, তার জন্য তারা কোনো যুদ্ধ করবে না, কোনো রকমভাবে হিংসাশ্রয়ী মানে কোনো আন্দোলন করবে না, কোনো রক্তপাত নয়, শান্তির পথে সমস্ত বিবাদগুলো তারা মিটিয়ে নেবে। এটাই ছিল আদর্শবাদী ধারার মূল বক্তব্য। কিন্তু দেখা গেল যে এই আদর্শবাদী ধারা কিন্তু প্রকৃত অর্থে কার্যকরী হয়নি, কারণ যার জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো যে ধনতান্ত্রিক রাষ্ট্রগুলো কিন্তু নিজেদের ক্ষমতা বিস্তার বা প্রভাব বিস্তারের যে আগ্রহ, সেটাকে কিন্তু তারা সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারছে না। ফলে তারা কিন্তু কী করছে, যে আবার তারা ঝাঁপিয়ে পড়ছে, আবার যুদ্ধের লালসা তাদেরকে পেয়ে বসছে, এবং তার জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, কারণ আগ্রাসনটা কিছুতেই কিন্তু কমানো যাচ্ছে না। এবং তার ফলে কি হলো, আদর্শবাদী ধারাটা যে একেবারেই বলবো যে কোনো মূল্যই রাখে না, সেই বিষয়টি বোঝা গেল। এবং তার থেকেই তৈরি হলো বাস্তববাদী ধারা। এবং বাস্তববাদী ধারার যারা প্রবক্তা, তাদের মধ্যে একজন হচ্ছেন ইএইচ কার। কার কী বলেছিলেন না বাস্তববাদী ধারায় তিনি, তার যে বইটি, তার বইটির নাম হচ্ছে, আমরা আগে বলেছিলাম, দি 20 ইয়ার্স ক্রাইসিস। এই বইয়ের মধ্যে দিয়ে তিনি কিন্তু এটাই বলেছেন যে প্রতিটি দেশ তার নিজের জাতীয় স্বার্থকে বজায় রাখবার জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলোর যে ক্ষমতার ভারসাম্য নীতি, সে তার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে চলে। এবং যার জন্য কি হচ্ছে যে সেখানে কিন্তু কোনো সহযোগিতার নীতি অনেক সময় অবলম্বন করছে না, তার জন্যই তারা কি করছে, বিভিন্ন সময় তারা কিন্তু বিরোধিতামূলক একটা আচরণ করে ফেলছে। এবং এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে প্রকৃত অর্থে সত্য। এবং সেই জন্যই কিন্তু বাস্তববাদীরা মনে করেন যে আদর্শবাদী ধারাকে, ধারা অনুসারে যে পরস্পরের সঙ্গে সহযোগিতার বন্ধন তৈরি হবে, এটা কিন্তু বাস্তবে কার্যকরী নয়। এবং এইভাবেই কিন্তু দেখা গেল যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কী হলো, এই আদর্শবাদী ধারাটা কিন্তু সম্পূর্ণভাবে মুছে গেল, এবং তখন থেকে এই বাস্তববাদী ধারাটা, এটার উত্থান হলো। এবং এই বাস্তববাদী ধারাকে উত্থানের পর দেখা গেল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হলো, তখনও দেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দিয়েও দেখা গেল যে সেই ক্ষমতার লিপসা, প্রভাব বিস্তারের যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, এরা কিন্তু বজায় রাখলো। এই সময় 1945 সালে তখন কি হলো, বিশ্বের যে আবার পুঁজিপতি রাষ্ট্র বা ধনতান্ত্রিক রাষ্ট্র যারা রয়েছেন, সেই সমস্ত রাষ্ট্র নেতারা একত্রিত হয়ে সান ফ্রান্সিসকো সম্মেলন ঘটিয়ে 24 অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ নামক আরেকটি আন্তর্জাতিক সংগঠনের উত্থান ঘটালেন। যে আন্তর্জাতিক সংগঠনেরও কিন্তু প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে শান্তি এবং যুদ্ধ নয়, সমস্ত রাষ্ট্রগুলো যতই তাদের বিবাদ থাকুক, বৈরিতা থাকুক, তারা যেন পরস্পরের সঙ্গে একটা শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখে। তাহলে দেখা গেল এই বাস্তববাদী ধারাটা কিছু অংশে আবার কী হয়ে গেল, স্থিমিত হয়ে গেল। এবং সেই সময় কিন্তু একটা জিনিস খুব প্রকট হয়ে উঠল, যারা সাম্রাজ্যবাদী শক্তি, যারা ধনতান্ত্রিক শক্তি, যারা পুঁজিবাদী শক্তি, তারা কিন্তু নিজের যে সাবেকি মুখোশ যেটা ছিল, বা সাম্রাজ্যবাদের যে আগ্রাসন যেটা ছিল, সেটাকে তারা কী করলো, একটা খোলসের মধ্যে আটকে নিল। তারা একদম সামনাসামনিভাবে নিজেকে প্রকাশ না করে তারা একটা অন্য রূপ ধারণ করে বিভিন্ন স্বল্পোন্নত বা অনুন্নত দেশগুলোকে আগ্রাসন করবার জন্য এগিয়ে এলো। কারণ এই সময় মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিভিন্ন যে ঔপনিবেশিক শাসনাধীন রাষ্ট্রগুলো ছিল, তারা কিন্তু প্রায় 66টি দেশ তারা স্বাধীনতা লাভ করে।
এর মধ্যে ভারতও কিন্তু তার অন্তর্ভুক্ত। আর এই যে 66টি দেশ যারা স্বাধীনতা লাভ করলো, তারা কিন্তু সদ্যজাত শিশুর মতন, তাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সংস্কৃতি সবই তখন কিন্তু দুর্বল, ভেঙে পড়েছে, সব নতুন করে তাদেরকে গঠন করতে হবে। আর এই গঠন করবার সময় তাদের এই ধনতান্ত্রিক রাষ্ট্রগুলোর সাহায্য দরকার। আর এই কারণে এই স্বল্পোন্নত দেশগুলোর ওপরে এই ধনতান্ত্রিক রাষ্ট্রগুলো নিজেদের প্রভাব, প্রতিপত্তি এবং আধিপত্য বিস্তার করতে শুরু করলো। ফলে স্বাধীনতা লাভ করা সত্ত্বেও, সার্বভৌম হওয়া সত্ত্বেও, এই রাষ্ট্রগুলোর কিন্তু নিজেদের সার্বভৌমিকতাকে কী করলো, খর্ব করতে বাধ্য হলো, নিজেদের উন্নতির স্বার্থে, নিজেদের জাতীয় স্বার্থকে রক্ষা করবার উদ্দেশ্যে। আর এই সমস্ত যে ধনতান্ত্রিক রাষ্ট্রগুলো, তারা নতুন চমকে, নতুন মোড়কে নিজেদেরকে উপস্থিত করলো। বিভিন্ন বহুজাতিক সংস্থা এই সমস্ত রাষ্ট্রের বুকে জন্ম নিতে শুরু করলো এবং এটাকে বলা হলো নয়া উপনিবেশবাদ। এই নয়া উপনিবেশবাদের যে ধারাটা, এটা কিন্তু তখন থেকে শুরু হলো। এই নয়া উপনিবেশবাদের ধারার বিভিন্ন দিকের কথা আমরা পাই। এক, যেমন আচরণবাদী দিক। আচরণবাদী তাত্ত্বিকরা মধ্যে রয়েছেন ডেভিড ইস্টার্ন, ল্যাসওয়েল, এই এই যে এদের কথা আমরা পাই। এরা কী মনে করেছেন? এরা মনে করেছেন যে আচরণবাদ মানে হচ্ছে মানুষ এবং গোষ্ঠীর যে মানসিকতা, তাদের যে মনোভাব, প্রত্যেকটা রাষ্ট্রে তাদের নিজেদের জীবন, নিজেদের ঐতিহ্য, নিজেদের ইতিহাস, সংস্কৃতি, ভাষা, এগুলোকে বজায় রাখবার জন্য যে প্রচেষ্টা, এটাই কিন্তু বিভিন্ন রাষ্ট্রের হচ্ছে সবথেকে বড় মানে সত্য, এবং এটাকেই বজায় রাখতে তারা চেষ্টা করে। তাই প্রত্যেকটা রাষ্ট্রের কিন্তু অপর রাষ্ট্রের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে। আচরণবাদী তাত্ত্বিকরা তারা কী হয়েছে, মানব গোষ্ঠীর ওপরে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। আরেকটা গ্রুপ পাওয়া গেল, তারা হচ্ছে কাঠামোগত ধারার সঙ্গে যুক্ত, এই নয়া উপনিবেশবাদী চিন্তাধারার মধ্যেই পড়ছে। এবং কাঠামোগত দিক থেকে যারা বলেছেন, তারা মনে করেছেন যে এই বিশ্বে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী কাঠামোটাই হচ্ছে সর্বোত্তম কাঠামো, আর ঠিক তার নিচে পরপর পরপর স্বল্পোন্নত দেশগুলোর কাঠামো তৈরি হয়ে থাকে। অর্থাৎ এইভাবে দেখা যাচ্ছে ধনতান্ত্রিক কাঠামোর যে দেশগুলো, তারা কিন্তু নিজেদের প্রভাব প্রতিপত্তিকে বজায় রাখছে, আধিপত্য বজায় রাখছে, স্বল্পোন্নত দেশগুলোর অর্থনীতিকে নিজেদের হাতে করায়ত্ত করে নিচ্ছে, কিন্তু তাদের মোড়কটা শুধু আলাদা করে দিল, সাম্রাজ্যবাদী শাসকের রূপে তারা উপস্থিত হলো না। এই যখন নয়া উপনিবেশবাদী যে ধারাটা চলছে, ঠিক সেই সময় কিন্তু আমাদের একটা নতুন তত্ত্ব আসলো, সেটা হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতার তত্ত্ব। এই পারস্পরিক নির্ভরশীলতার তত্ত্ব বলতে কী বোঝাচ্ছে? বিভিন্ন রাষ্ট্রগুলো কিন্তু যতই তারা অর্থনৈতিক দিক থেকে এই উন্নত দেশগুলোর ওপরে নির্ভরশীল হোক না কেন, বা উন্নত দেশগুলো যতই এই অনুন্নত দেশগুলোকে নিজেদের হাতের মুঠোয় ধরে রাখার চেষ্টা করুক না কেন, প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু প্রত্যেকটার ওপরে নির্ভরশীল, কেউ কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। আর ঠিক সেই কারণে শিক্ষা, সংস্কৃতি, জ্ঞানে, বিজ্ঞানে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রগুলো জনসাধারণ একে অপরের দেশের মধ্যে আনাগোনা করে, যাতায়াত করে, জ্ঞান বিজ্ঞান শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে তোলে। এর একটা বিখ্যাত মানে এর সবথেকে একটা বড় উদাহরণ আমাদের দেশে রয়েছে, সেটা হচ্ছে বোলপুরে শান্তিনিকেতন, যেখানে কী হচ্ছে, বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ কিন্তু সেখানে এসে উপস্থিত হয়, শিক্ষা গ্রহণ করে। আবার আমাদের দেশ থেকেও কিন্তু অনেক ছাত্রছাত্রীরা বিভিন্ন দেশে, অক্সফোর্ডে কিংবা কেমব্রিজে পড়াশোনা করতে যাচ্ছে, চাকুরি সূত্রে বিভিন্ন মানে আমেরিকার বিভিন্ন দেশে কিংবা ব্রিটেন, অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়ছে। তাহলে এই যে আদান প্রদানমূলক যে সম্পর্ক, এই যে যোগাযোগের সম্পর্ক, এটা কিন্তু একটা পারস্পরিক নির্ভরশীলতার জন্ম দিচ্ছে। এই পারস্পরিক নির্ভরশীলতার যে তত্ত্বটা যখন থেকে এলো এই নয়া উপনিবেশবাদী ধারার পাশাপাশি, তখন কিন্তু যে বাস্তববাদী ধারার যারা প্রবক্তা ছিলেন, যারা মনে করতেন যে আন্তর্জাতিক সম্পর্ক মানেই আন্তর্জাতিক রাজনীতি, তারা কিন্তু নিজেদের যে তত্ত্বটা সম্পর্কিত ধারণা, তার মডিফিকেশন করলেন। অর্থাৎ তারা কিছুটা পরিমাণে পরিবর্তন করলেন নিজের মতবাদ। তারা বললেন আন্তর্জাতিক সম্পর্ক মানেই আন্তর্জাতিক রাজনীতি নয়, আন্তর্জাতিক সম্পর্ক মানে হচ্ছে যেখানে
সব রাষ্ট্রের বিভিন্ন বহুমুখী যে সম্পর্ক, অর্থাৎ যোগাযোগ, বিশ্ব পরিবেশ, বিশ্ব রাজনীতি, বিশ্ব কী বলবো, জনমত, হ্যাঁ, বিভিন্ন জ্ঞান, বিজ্ঞান, ব্যবসা, বাণিজ্য, সন্ত্রাসবাদী আলাপ আলোচনা, এই সব কিছু যুক্ত রয়েছে, সেটাকেই বলা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের অন্তর্ভুক্ত উপাদান। এবং তার জন্য তারা একটা নতুন নাম দিল, তাদের নিজেদের খোলসটাকে পাল্টে তারা বাস্তববাদী ধারার থেকে পরিবর্তিত হয়ে তারা হলো নয়া বাস্তববাদী ধারার প্রবক্তা। এবং সর্বশেষ যে ধারাটায় আমি চলে আসবো সেটা হচ্ছে মার্ক্সীয় ধারা। মার্ক্সীয় ধারা কী বলে? মার্ক্সবাদ অনুসারে সবসময় সাম্যবাদের কথা বলে, সমাজতন্ত্রের কথা বলে। এবং এই সাম্যবাদ, সমাজতন্ত্রবাদের মূল বক্তব্যই হচ্ছে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা সবসময় স্বল্পোন্নত বা অনুন্নত দেশগুলোকে নিজের হস্তগত করে রাখে। আর যতদিন পর্যন্ত সমাজে এই ধনতান্ত্রিক কাঠামো বা পুঁজিবাদী রাষ্ট্রের উৎপত্তি মানে উদ্ভব থাকবে, ততদিন পর্যন্তই ধনী দরিদ্র, শাসক শাসিত, এবং এদের মধ্যে কিন্তু নিরন্তর একটা বৈরিতা বা একটা দ্বন্দ্ব, একটা সংঘর্ষ, এটা চলতেই থাকবে। অর্থাৎ মার্ক্সীয় দৃষ্টিকোণ অনুসারে বলা যেতে পারে যে পুঁজিবাদী রাষ্ট্রগুলো সবসময় তাদের পুঁজি এবং তাদের অর্থনৈতিক পরিকাঠামোর জোরে স্বল্পোন্নত দেশগুলোর স্বাধীনতাকে, সার্বভৌমিকতাকে খর্ব করছে। এর ফলে এই যে স্বাধীন এবং সার্বভৌম স্বল্পোন্নত বা তৃতীয় বিশ্বের দেশগুলো, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এরা জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষা, দীক্ষায়, প্রযুক্তিতে যতই উন্নত হোক না কেন, এই উন্নত তথাকথিত পুঁজিবাদী দেশগুলোর জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষা, এগুলোর দিক থেকে অর্থনৈতিক কারণেই তারা কিন্তু একটা বড় যে গ্যাপ তৈরি হয়ে গিয়েছে, সেই গ্যাপটাকে তারা কিছুতেই পূরণ করতে পারবে না। যতক্ষণ না কী হচ্ছে, সাম্যবাদ প্রতিষ্ঠিত হচ্ছে, অর্থের সমান বণ্টন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গ্যাপ পূরণ হবে না। এটা কিন্তু মার্ক্সীয় ধারণায় প্রধানত বলা হয়েছে। এবং মার্ক্সীয় তাত্ত্বিকরা এটাকেই সব থেকে গুরুত্ব দিয়েছেন যে ধনী দেশগুলো তাহলে আরও ধনী হয়ে যাচ্ছে যার জন্য, এবং স্বল্পোন্নত বা অনুন্নত দেশগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, কারণ তারা কিন্তু ওই ধনী দেশগুলোর উচ্চতায় নিজেদেরকে কিছুতেই এগিয়ে নিয়ে যেতে পারছে না। তাদের বিভিন্ন কাঁচামাল বা তাদের বিভিন্ন যে উপাদান, এগিয়ে চলার পথে যে বিভিন্ন কলাকৌশল, সেগুলোর অভাবের কারণে তারা বারবার এই উন্নত দেশগুলোর ওপরে নির্ভরশীল হচ্ছে। আর যার ফলে উন্নত দেশগুলো তাদের এই সুযোগ সুবিধাগুলো মানে গ্রহণ করছে, এবং তাদের এই অভাবজনিত যে সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে এদেরকে কী হচ্ছে, এদের সার্বভৌমিকতাকে খর্ব করছে। তাহলে আমার যে এতক্ষণ আলোচনার মধ্য দিয়ে আমার এই আন্তর্জাতিক যে সম্পর্কের বিবর্তনের ধারা, এই বিষয়টিকে আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আমার লাস্ট অংশে চলে যাই, সেটা হচ্ছে বিশ্বায়ন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো বা রূপগুলি আলোচনা করো। দেখো, বিশ্বায়নের যুগ বলতে আমরা বলতে পারি 90 দশকটাকে। আমরা জানি যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সমাজতান্ত্রিক ব্লক আর মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে একটি ধনতান্ত্রিক ব্লক, এই দুটো ব্লকে সমগ্র বিশ্ব ভাগ হয়ে গেল। এবং এই সময় দুটো এই এই যে এই পর্যায়টা, এই পর্যায়টাকে আমরা কোল্ড ওয়ার কেন বলছি, কারণ হচ্ছে এই পর্যায়ে কিন্তু কোনো যুদ্ধ হয়নি, কোনো সাম্রাজ্যবাদী আগ্রাসন হয়নি, এই দুটো জোটের অন্তর্ভুক্ত দেশগুলো পরস্পরের সঙ্গে কোনো কূটনৈতিক বা বৈদেশিক সম্পর্ক স্থাপন করতো না, তারা পরস্পর থেকে পৃথক অবস্থায় থাকতো, নিজেদের মধ্যে একটা ভেতরে ভেতরে তাদের মতাদর্শগত লড়াই চলতো, কিন্তু এবং প্রত্যেকেই নিজের যে আদর্শ সেটাকে বিশ্বের মধ্যে স্থাপন করবার বা আধিপত্য বিস্তার করবার চেষ্টা করতো। তাহলে এইটাই ছিল তখনকার একটা উত্তেজনামূলক রাজ্য মানে বিশ্ব রাজনীতির পরিবেশ। আর এই দুটো জোটের কোনোটাতেই যোগদান না করে তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশগুলো নিজেদেরকে নিরপেক্ষ রাখার চেষ্টা করেছিল, সেটাকেই বলা হচ্ছে জোট নিরপেক্ষ দেশ।
এই জোট নিরপেক্ষ যে আদর্শ যে সমস্ত দেশগুলোর ছিল তার মধ্যে একটা হচ্ছে আমাদের দেশ, এবং তারা কিন্তু কোনো জোটের অন্তর্ভুক্ত হয়নি। তারা দুটো জোট থেকেই কিন্তু সম্পূর্ণ নিজেদেরকে পৃথক রেখে উভয় জোটের অন্তর্ভুক্ত দেশগুলোকেই তারা সমানভাবে সাহায্য করতে শুরু করেছিল। এই যখন একটা বিশ্ব রাজনীতিতে উত্তেজনাময় পরিবেশ ছিল, যুদ্ধও নয় এবং যুদ্ধের কোনো যে উন্মাদনাও নয়, রক্তপাতও নয়, কিন্তু একটা গরম একটা আবহাওয়া, একটা উত্তেজনাময় পরিবেশ, আদান প্রদান বন্ধ ছিল, কূটনৈতিক সম্পর্ক বন্ধ, এইরকম একটা পরিবেশ কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়ল 1990 সালে যখন সোভিয়েত ইউনিয়ন বা সমাজতান্ত্রিক ব্লকের সম্পূর্ণ পতন ঘটল। যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল তখন এটা কিন্তু বিশ্বব্যাপী একদম প্রমাণিত হয়ে গেল যে ধনতন্ত্রের জয়, অর্থাৎ ধনতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাই হচ্ছে ঠিক এবং পুঁজিবাদী কাঠামোটাই হচ্ছে ঠিক। পুঁজিবাদী বিশ্বের কিন্তু জয় হলো, এবং পুঁজিবাদী বিশ্বের যখন জয় হলো তখন বিশ্বও কিন্তু এক মেরু বিশ্বে পরিণত হলো, অর্থাৎ তখন মার্কিন যুক্তরাষ্ট্রই হচ্ছে সর্বোত্তম জোট হিসাবে প্রতিষ্ঠিত হলো। এই বিশ্ব রাজনৈতিক পরিবেশেই কিন্তু বিশ্বায়নের উদ্ভব ঘটল। বিশ্বায়ন মানে কি? সমগ্র বিশ্বের জন্যই কিন্তু দরজা খুলে দেওয়া হলো সব রাষ্ট্রকে, সবার সঙ্গে সবার একটা পারস্পরিক আদান প্রদানের সম্পর্ক, পরস্পরের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক তারা কিন্তু স্থাপন করলো, এবং সমগ্র বিশ্বকে হাতের মুঠোয় এই সময় থেকেই মানুষ পেতে শুরু করলো। বিভিন্ন স্যাটেলাইটের, কৃত্রিম স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট, কম্পিউটার, তারপরে আমাদের টিভি, হ্যাঁ, এই সমস্ত মাধ্যমগুলো কিন্তু খুলে গেল, এবং যার ফলে কি হচ্ছে, এবং বর্তমানকালে তো গ্লোবালাইজেশনের একটা সবথেকে বড় যে মানে অবদান সেটা হচ্ছে মুঠোফোন বা আমাদের মোবাইল ফোন, এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে তো আমরা নিজের মানে ঘরের মধ্যে নাড়াচাড়াও ঘুরতেও তোমার হচ্ছে না, হাতের মধ্যে ধরেই তুমি দেখতে পাচ্ছ গোটা বিশ্বের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, সংস্কৃতিগত যাবতীয় পরিবর্তনগুলোকে। তাহলে এই গ্লোবালাইজেশনের ফলেই কিন্তু সেটা সম্ভবপর হয়েছে। এবার এই যে গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের সুফল দিকও আছে, কুফল দিকও আছে। সুফল এবং কুফল দিকগুলো আলোচনা করতে গেলে আমাদের যেটা প্রথমত বলে নিতে হবে সেটা হচ্ছে যে গ্লোবালাইজেশনের বিভিন্ন রূপগুলো কী কী, আমার যে কোশ্চেনে আছে বৈশিষ্ট্য বা রূপগুলো, তার মধ্যে একটা হচ্ছে অর্থনৈতিক বিশ্বায়ন, একটা হচ্ছে রাজনৈতিক বিশ্বায়ন, তারপর সাংস্কৃতিক বিশ্বায়ন এবং পরিবেশগত বিশ্বায়ন। মূলত আমরা এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব। এখানে প্রথমত হচ্ছে অর্থনৈতিক বিষয়, সেই মার্ক্সীয় ধারাকে আমি যদি এগিয়ে নিয়ে যাই বা কাঠামোগত ধারা অনুসারে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা কি বলবো যে পুঁজিবাদী রাষ্ট্রগুলো নিজেদের ধনতন্ত্রের প্রসারকে বজায় রাখবার জন্য সবসময় স্বল্পোন্নত দেশগুলোর সঙ্গে নিজেদের দেশগুলোকে আর কি নিজেদের হস্তগত করে রাখে এবং সেগুলোকে নিজেদের তারা বিভিন্ন রকমের মোড়কে ঢেকে তারা কী করছে নিজেদের প্রচার করে চলেছে। ফলে স্বল্পোন্নত দেশগুলো জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষা, দীক্ষায় কখনোই কিন্তু সেই উন্নত দেশের পর্যায়ে পৌঁছাতে পারছে না, তাদের মধ্যে একটা বিরাট ফারাক কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু কী হচ্ছে যে স্বল্পোন্নত দেশগুলো নিজেদের অর্থনৈতিক উন্নতির জন্যই তারা বারবার বিশ্ব ব্যাংকের কাছে কিংবা IMF-এর কাছে কিংবা বিভিন্ন ধরনের যে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, এদের ওপরে কিন্তু নির্ভরশীল হয়ে পড়ছে। আর এই অর্থনৈতিক কারণকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন সময় সন্ত্রাসবাদী হামলাও কিন্তু করছে। এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে বেশ কিছু বছর আগে 11ই সেপ্টেম্বর তোমরা জানো যে বিশ্ব বাণিজ্য সংস্থার ওপরে যে বিরাট সন্ত্রাসবাদী হামলা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, হ্যাঁ, সেখানেও কিন্তু এই অর্থনৈতিক কারণই কিন্তু একটা বিরাট অর্থনৈতিক যে বিশ্বায়ন তা সেটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছিল। তাই অর্থনৈতিক কারণে যে বিশ্বায়ন, এর ফলে যে আমাদের সব সময় যে উন্নতি ঘটছে বিভিন্ন দেশের মধ্যে তা নয়, এর কতগুলো কুফল দিকও আমরা দেখতে পাই। এছাড়াও আমরা বলতে পারি জোসেফ স্টিগলিৎসের নাম, ইনি কিন্তু বলেছিলেন যে বিশ্বায়নের ফলে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে যে কারখানায় শ্রমিক ছিল তাদের ছাঁটাই হচ্ছে, এবং ছাঁটাই করে সেখানে কিন্তু একটা কোনো প্রযুক্তিকে আনা হচ্ছে যে প্রযুক্তি কিন্তু ওই 10টা শ্রমিকের কাজ একাই করে দিতে পারছে, এবং যার ফলে কি হচ্ছে ওই বিজ্ঞান বা ওই প্রযুক্তিগত সুবিধার কারণে এই যে 10 জন শ্রমিক যে কাজটা করতো 10 রকম জায়গায় দাঁড়িয়ে, তাদের মধ্যে থেকে একজনকে রাখা হচ্ছে, বাকি 9 জনকে যখন ছাঁটাই করে দেওয়া হচ্ছে ফলে তারা বেকার হয়ে পড়ছে। তাহলে বেকার সমস্যা কিন্তু ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে।
তাহলে এটা হচ্ছে যে অর্থনৈতিক বিশ্বায়নের কিন্তু একটা কুফল। এছাড়া আমরা বলতে পারি রাজনৈতিক বিশ্বায়ন। রাজনৈতিক বিশ্বায়ন তো অবশ্যই হচ্ছে, কারণ রাজনৈতিক যে পরিকাঠামো বিভিন্ন দেশের মধ্যে পৃথক রয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের যে মতাদর্শ সেটা জানবার জন্য আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করে থাকছি। হ্যাঁ, যে আজকে যেমন ধরো একটা ছোট উদাহরণ তোমাদের দিই, যেমন উত্তর কোরিয়ার যিনি রাষ্ট্রপতি তিনি কী করেছিলেন, তিনি বলেছিলেন যে একসময় রকেট উৎক্ষেপণ করে তিনি দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে হামলা চালাতে চেয়েছিলেন। কিন্তু যখন এই কথা মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর দক্ষিণ কোরিয়া দুজনেই উপলব্ধি করতে পারে এবং তারা প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করে নিয়ে পাল্টা উত্তর কোরিয়াকে কী করে যে হুমকি দিয়ে থাকে, তখন কিন্তু উত্তর কোরিয়ার যিনি রাষ্ট্রপতি তিনি এই কাজটা থেকে নিজেকে বিরত রাখেন। তাহলে এটা কিন্তু রাজনৈতিক বিশ্বায়নের ফলেই কিন্তু এই বুড়ো ব্যাপারটা সবার সামনে উন্মুক্ত হয়ে পড়ে, কোনো গোপনীয়তা রাখা চলে না। তাহলে রাজনৈতিক বিশ্বায়ন কিন্তু পরস্পর বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক বা বৈদেশিক সম্পর্ক থেকেই কিন্তু তৈরি হয়ে থাকে। এরও কিন্তু কতগুলো ভালো দিক আছে, এর কিন্তু কিছু খারাপ দিকও আছে। তারপরে দেখো সাংস্কৃতিক বিশ্বায়ন। সাংস্কৃতিক বিশ্বায়ন তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে পাশ্চাত্য শিক্ষা সভ্যতা সংস্কৃতি কীভাবে আমাদের সনাতনপন্থী ভারতকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে। এর কিছু ভালো দিক যেমন আছে, এর খারাপ দিকও কিন্তু কিছু কম নেই, কারণ সেখানকার ভোগবিলাসবাদ, উগ্র যে পাশ্চাত্য সংস্কৃতি সেটা আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি, আমাদের নিজস্ব যে আমাদের এখানকার যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠা যে নিজস্ব সংস্কৃতিগুলো ছিল সেই ছোটো ছোটো সংস্কৃতিগুলোকে কিন্তু অনেকাংশেই নষ্ট করে দিচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে যে একটা মিক্সড কালচার যেটাকে বলা হয়, মিশ্র সংস্কৃতি ভালো কিন্তু সেই মিশ্র সংস্কৃতির মধ্যে নিজস্ব ঐতিহ্যকে যতক্ষণ আমরা ধরে রাখতে পারছি ততক্ষণ আমরা নিজের অস্তিত্বকে আমার নিজের দেশকে তুলে ধরতে পারবো। তাই মিশ্র সংস্কৃতির মধ্যে আমাদের এটাই মনে রাখতে হবে, কখনোই যেন আমরা সেই জায়গাটাকে ভুলে না যাই, তাহলেই কিন্তু সেই দিকটায় আমরা সুফল পাবো, নাহলে আমরা কিন্তু কুফলটাকেই বেশি গ্রহণ করব। এই সাংস্কৃতিক বিশ্বায়নের পর আমরা বলতে পারি পরিবেশগত বিশ্বায়ন। পরিবেশগত বিশ্বায়ন কোনটা, না বিশ্ব পরিবেশ। আজকে বিশ্ব পরিবেশ যে ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবালাইজেশন। এই ব্যাপক পরিমাণে বিশ্ব উষ্ণায়নের গ্লোবালাইজেশনের ফলেই কিন্তু এই বিশ্ব উষ্ণায়নটা বৃদ্ধি পেয়েছে, এবং এই বৃদ্ধি পাওয়ার ফলে বিশ্ব উষ্ণায়নের থেকে কি হচ্ছে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময় কিন্তু উৎপত্তি করছে। ভূমিকম্প হচ্ছে, সুনামি হচ্ছে, বিধ্বংসী ঝড় হচ্ছে, প্রচুর পরিমাণে মানুষের ধ্বংস হচ্ছে এবং প্রচুর পরিমাণে জীবনহানি ঘটছে, ক্ষয় হচ্ছে। তাহলে এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বিশ্বকে রক্ষা করবার দায়িত্বও কিন্তু সেই মানব সমাজকেই এসে দাঁড়াচ্ছে। তাহলে গ্লোবালাইজেশনের কুফলের মধ্যে এই বিশ্ব পরিবেশ দূষণটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। আমাদের মনে রাখতে হবে যে গ্লোবালাইজেশনের যে ভালো দিকগুলো রয়েছে সেগুলোকে আমরা যত পারবো গ্রহণ করে, এর যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলোকে আমাদের মধ্যে থেকে মানব সমাজকে রক্ষা করবার জন্য সেগুলোকে কিন্তু দূরীভূত করে দিতে হবে। এবং সর্বোপরি এবং সর্বশেষ আমি বলবো যে আজকে যে করোনা যে ভাইরাস যা গোটা বিশ্বকে ব্যাধিগ্রস্ত করে তুলেছে এবং যার ফল কুফলগুলো আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করছি সেটাও কিন্তু তোমাদের এই বিশ্বায়নের ফলেই সম্ভবপর হয়েছে। সারা বিশ্বের সঙ্গে আজকে আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী সম্পর্ক তৈরি হয়েছে সেটাও কিন্তু এই বিশ্বায়নের ফলেই সম্ভব হয়েছে, এবং তার ফলেই কিন্তু এই মারণ রোগের হাত থেকে আমাদেরকে মুক্তির উপায় আমরা জানি না কী হবে, সেই মারণ রোগের কবলে আমরা পড়ে গেছি। তাহলে এই বিশ্বায়নের আমরা আলোচনা করলাম যে সুফল দিকগুলো এবং এর কুফল দিকগুলো। আজ তোমাদের সঙ্গে আমার এইটুকুই আলোচনা থাকলো, আবার নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো।